1-2 তে আমি বলেছি যে আটপাড়া থানার বানিয়ে দেওয়া হাইস্কুলে প্রাইমারি সেকশন, আর 3-4 বলেছি কলকাতা খিদিরপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন বম্বিং হয় 44-45 সালে তখন চলে আসছে দেশে। এরপরে লেখাপড়া আবার বানিয়ে দেওয়া হাইস্কুলে ক্লাস টেনে ওইটাই আঠারোই হাইস্কুলে, ওইখান থেকে তৎকালীন মেট্রিকুলেশন এখন যেটা এসএসসি। এরপরে চুকুলা কলেজ ইন্টারমিডিয়েট, আনন্দমোহন কলেজে বিএ, আগে ইউনিভার্সিটি ল, এই আমার একাডেমিক ক্যারিয়ার। এসএসসি 1953, এইচএসসি 1955, গ্রাজুয়েশন অন সাইট, ল পাশ করছি 1962 সালে ফাইনাল। আমি উকালতিতে জয়েন করছি 1963 সালে জানুয়ারি মাসে। আনন্দমোহন কলেজ ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন এই নামে খুব ব্যাপক, আনন্দমোহন কলেজ ছাত্র সমাজ নামে একটা সম্মেলন ছিল, বেজ ভাই এই ট্যাঙ্কগুলি দিয়েছিল ছাত্রলীগের যারা আমরা সমর্থন ছিল তাদের তার ছাত্র সমাজ, আর প্রগতি সঙ্গে একটা ছিল আনন্দমোহন, এটা ছাত্র ইউনিয়ন যারা করতেন একটু একবার তারা যারা কমিউনিস্ট এই দুইটা সংগঠনের মধ্যে ইলেকশন সময় ধরুন ছাত্র সমাজ থেকে সিরাজুল হকাম একজন, সে জিএসছে এখানে অ্যাডভোকেট আছে এখনো জীবিত, ফিরোজুদ্দিন আহমদ সে বিউটি গেছে। 1958 সালে আয়ুবকাল মার্শাল্য পরে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল, তখন 60 সনে 61 সনের দিকে বিরোধী দলের সমন্বয়ে এনডিএফ গঠিত হয়, তখন 63 সনে তিনি আওয়ামী লীগ পুনর্জীবিত করেন, সোহরাওয়ার্দী সাহেব তখন বৈরুতে চিকিৎসাধীন আছেন। 63 সনের যখন আওয়ামী লীগ পুনর্জীবিত রিভাইভ হইল তখন আমি আওয়ামী লীগে যোগদান করি, আমি সহ আমাদের জগদারী সাহেব আছেন অনেক আইনজীবী একসাথে, নদী সাহেব সাহেব আমাদের ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, বৃহত্তর মানুষের ডিস্ট্রিক্ট দুনিয়া সেক্রেটারি, আমরা একসঙ্গে অনেক আইনজীবী নিরাশিজন আইনজীবী একসঙ্গে রয়েছে। সেইখান থেকে রাজনৈতিক জীবন শুরু হবে, এর আগে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। 64 সনে আওয়ামী লীগ ডিস্ট্রিক্ট কমিটিতে আমি ট্রেজারার নির্বাচিত হই, প্রেসিডেন্ট সৈয়দুল্লাহ সাহেব রফিকুদ্দিন ভূঁইয়া সেক্রেটারি, এবং আওয়ামী লীগের সক্রিয়ভাবে একজন কর্মী হিসেবে কাজ শুরু করি। 66 সনে বঙ্গবন্ধু যখন নাকি দেয়া দিলেন 6 দফা বাঙালির মুক্তি সমাজ হিসেবে, 6 দফাটা ছিল একটা বৈষম্যের কারণে আমাদের পূর্ণ স্বায়ত্তশাসন প্রয়োজন, আমাদের নিজস্ব মেলা মিলিশিয়া থাকবে, আমাদের কর ধার্য ক্ষমতা আলাদা প্রভিন্সগুলোতে থাকবে, সেন্ট্রালে দুইটা বিষয় থাকবে পররাষ্ট্র এবং কমিউনিকেশন, আর সবই পদে থাকতো। আপনারা তো জানেন যে আমরা তো পাকিস্তানের জনসংখ্যা আমরা 56 ভাগ ছিল, টোটাল পপুলেশনের 56 ভাগ ওরা ছিল 44, কিন্তু সেনাবাহিনীতে চাকরিতে আমাদের 10-12% বেশি ছিল না। সিভিল প্রশাসন কোনো সচিব বাঙালি ছিল সেখানে 15%, আমরা 95%। এই বৈষম্যের চিত্র, বৈষম্যের যে কী পরিমাণে ছিল, খুলনা নিউজ প্রিন্টের কাগজ আমরা কিনতাম 8 আনা দিস্তাম, আর ওরা কিন্তু 6 আনা দিস্তাম কোনাচি দিয়ে পশ্চিম পাকিস্তান উৎপাদন হয় খুলনা। এই কারণেই আওয়ামী লীগ চিন্তা করলো যে এদের সঙ্গে পূর্ণ স্বায়ত্তশাসন ছাড়া পাস করা যাবে না, এই খানকে নির্বাচন দিতে লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে এলএফও বলা নির্বাচনটা খুব ফেয়ার হয়েছে, যদিও মার্শাল্লার অধীনে হয়েছে। অনেক বড় বলো না তাদের বলবো যে নির্বাচন বর্জন করো, ভোটের বাক্স লাথি মারো, ভাষা নিয়ে সময় কথা বলে নির্বাচন বর্জন করো,
কিন্তু বন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনে যাবেনি, ছয় দফার ভিত্তিতে তিনি ম্যান্ডেট চাইবেন জনগণ চাই কিনা ছয় দফা। পাকিস্তান জাতীয় পরিষদ আসনের মধ্যে আমাদের পূর্ব পাকিস্তানের কোটা ছিল 169, এবং 169 আসনের মধ্যে বঙ্গবন্ধুর নেতৃত্বে 167টি আসন আওয়ামী লীগ বিজয়ী হয়। শুধু নুরুল্লাহ মিশরের একটা আসন আর রাজাতি দ্বীপরা পার্বত্য সরকার দুটি আসন আমরা পাইনি। প্রাদেশিক পরিষদে 300 আসন ছিল, তার মধ্যে 288 আওয়ামী লীগ বিজয়ী। মূলত মুক্তিযুদ্ধের ফাউন্ডেশন হইল ইলেকশন, সত্তরের নির্বাচন আমাদের ভিত্তি। নির্বাচন যদি বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী না হতো তাহলে সহজে সভাপতি পাকিস্তান গণপরিষদের মেজরিটি পার্টির নেতা বলল আমরা আশা করতেছিলাম যে খবর হস্তান্তর করবে, কিন্তু তারা করে নাই। টু সাহেবের সঙ্গে শুরু করলেন, তিনি দুইটা পাকিস্তানের প্রস্তাব করলেন এক পর্যায়ে, যে তিনি সেইখানে প্রধানমন্ত্রী হবেন আর শেখ সাহেব পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, প্রজ্ঞান্তরে দুই পাকিস্তান। এরপর আমরা জানেন মার্চ মাসে 3 তারিখ অধিবেশনের কথা ছিল, জাতীয় সংসদ অধিবেশন। তো 1 তারিখে দুপুরে একটা রেডিওতে আমরা শুনতে পেলাম যে হিয়া খান অনির্দিষ্টকালের জন্য অধিবেশন স্থগিত করছে। সঙ্গে সঙ্গে সারা দেশ, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ সব জায়গায় মানুষ প্রতিবাদী হয়েছে, রাস্তায় নেমে আসে। আমার মনে আছে যে আমরা এখানে 100-এর বেশি লয়াল প্রথম ময়মনসিংহ প্রতিবাদ মিছিল করলাম এই অধিবেশন স্থগিতের বিরুদ্ধে। আমরা যখন এই দিকটা টাউন হলে জেলা স্কুলের মধ্যে যাই, তখন অনেক মানুষ অনেকটা সামিল হয়। কুরবানি হিটে হোটেলে তখন জাতীয় পরিষদের সদস্যদের মিটিং চলতেছে, আন্দোলন শুরু হয়ে গেল কন্টিনিউয়াস। এবং তারই ধারাবাহিকতা 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, যেটা বর্তমানে বিশ্ব ঐতিহ্যের একটা অংশ, এবং সেটাতে তিনি সব কথাই বলেন, দিক নির্দেশন জাতিকে যা আক্রান্ত হলে কী করতে হবে, আর যদি একটা গুলি চলে তোমাদের উপর আমার কুকুর বলিল কী করবো লাগবে, সবই তো বলে দেবে, যার যা আছে তাই দিয়ে শত্রু মুকাবিলা প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তুলে এই কথা ডাক দিলেন, সংগ্রাম পরিষদ গঠন করে বললেন। তা আমরা ময়মনসিংহে 1 তারিখ থেকে আমরা অসহযোগ আন্দোলন শুরু, অসহযোগ দিলাম, মিছিল মিটিং সব চলতে লাগলো। 7ই মার্চের পরে আমরা এখানে সংগ্রাম পরিষদ করে দিলাম। রফিকউদ্দিন ভুঁইয়া তখন নজরুল সাহেব ঢাকায় বঙ্গবন্ধুর সাথে আসেন, রফিকউদ্দিন ভুঁইয়াকে আহ্বায়ক করে এখানে আওয়ামী লীগ কমিউনিস্ট পার্টিও ছিল আমাদের সাথে ন্যাপ একটা সংগ্রাম পরিষদ গঠিত হয়। আমার সৌভাগ্য হয়েছিল ওই কমিটির সদস্য হওয়ার। পাশাপাশি বুদ্ধিজীবী সংগ্রাম শিবির নামে আরেকটা সংগ্রহ গঠিত হয়, সেটি ইউনিভার্সিটির শামসুজ্জামান খান এখন যে আছেন বাংলা একাডেমি, তিনি ছিলেন আহ্বায়ক। তার সাথে ছিলেন অধ্যাপক রিয়াজুল ইসলাম, গোলাম সামানি কুরেশি, অধ্যাপক যতীন সরকার, তারা নাকি শিক্ষক বুদ্ধিজীবী, তারা এটাতে ছিলেন। তো ময়মনসিংহ অসহযোগ আন্দোলন ব্যাপকভাবে আমরা করতে পারছিলাম। বঙ্গবন্ধু গ্রেপ্তার প্রাক্কালে ভারতের স্বাধীনতা ঘোষণা এই মেসেজটা আমরা পাই 26 তারিখ রাত্রে ভোর 4টার সময়। লক্ষ্মীদিন সেবেন বাসায় এইখান থেকে টেলিফোন অফিস থেকে তাদের একটা সাইটো স্টাইল প্রপার বঙ্গবন্ধু স্বাধীনতার মেসেজ ঘোষণা। আমরা সকাল 6টা সাড়ে 6টার মধ্যে মাইক বের করি, সংগ্রাম পরিষদের থেকে মাইক বের করি। 27শে মার্চ ছাত্র জনতা অবসরপ্রাপ্ত বিডিআর এবং যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন বিডিআর পুলিশ আনসার সবার সময় আক্রমণ হয় আমাদের খাদ্য হল ইপিআর, এবং আমরা এদেরকে ডিজার্ভ করি। এখানে পাকিস্তানি ইপিআর ছিল অস্ত্রগুলা সব ব্যয় করি, অনেকেই নিহত হন তাদের মধ্যে। মহাবীর এখন যে আছেন টেলিভিশনের মহাপরিচালক, ছাত্র ছিল, তার বিশেষ অবদান আছে, তার একটা গ্রুপ ছিল ওই অঞ্চলে। বাড়ি একজন আনসার গভর্নর ছিল আনসার উদ্দিন, মামলা করতো যেটা আনসার উদ্দিন, এরা অনেকেই ছিল। আমরা 21শে এপ্রিল পর্যন্ত ময়মনসিংহে আমরা মুক্ত রাখতে সক্ষম হয়েছিল। 22 তারিখে এটা ফর্ম করছে, আমরা তখন এই অঞ্চল ছিল বর্ডার ক্রসিং, এবং বর্ডারের ওই পারে গালদা আমাদের এখন নেত্রকোনা জেলার কলমা গালদা একটা থানা আছে, এটার বর্ডার ওই পারে একটা মহাদেব নামক জায়গা আছে, মহাদেব মহাদেবটা নদীর নামে জায়গাটা, মহাদেব নদী গারো পাহাড়ের পাদদেশে। আহারে একটা বিএসএফ ক্যাম্প ছিল, বিএসএফ ক্যাম্পের 1 কিলোমিটার দূরে একটা স্কুল,
সেই স্কুলে আমরা প্রথম একটা ইয়থ ক্যাম্প স্থাপন স্কুল কর্তৃপক্ষে আমাদের এই স্কুল ঘরটা ছেড়ে দেয়। আবার মাস তিনেক পরে জুন মাসের দিকে আমরা ভিতরে আরেকটু ভিতরে পাহাড়ের এই নদীর তীরে আরেকটা জায়গায় খোলা জায়গা ছিল সেখানে আমরা ক্যাম্প শিফট করি। ওই ক্যাম্পের আমি চেয়ারম্যান ছিলাম, আর আব্দুল জব্বার আনসারি ছিলেন, খুব সাহসী মানুষ তিনি ছিলেন ওই ক্যাম্পের সেক্রেটারি, অনেকেই ছিলেন। আমাদের কাজটা ছিল তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য যে সমস্ত ইয়থস মানে যুবক বর্ডার ক্রস করে যাবে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা, ট্রেনিংয়ের ব্যবস্থা করা, ট্রেনিংয়ে পাঠানো, আবার যখন তারা ভিতরে ঢুকবে তখন তাদের সহায়তা করা, নৌকা আমাদের দিচ্ছি এই বসে এবং তারা ক্যাম্পে স্টে করত, তাদের খাওয়া থাকা এই ব্যবস্থা দায়িত্ব ট্রেনিংয়ের প্রাথমিক ট্রেনিংয়ের দায়িত্ব আমাদের ছিল। আমরা 9 মাসে খেসারি ডেল খাইছি, আমাদের ডায়েট ছিল খেসারি ডেল, আমার 8 মাস 9 মাস একদিন আমার মনে হচ্ছে রফিকুদ্দিন বয়েছে আমাদের ক্যাম্পে গেলে সঙ্গে আমাদের সঞ্চালক সাথে নিয়োগ দিচ্ছিলেন করিমুজ্জামান তালুকদার এভেনে জামাল করে আর কয়েকজন। আমরা যে ঘরে থাকতাম এটা পাটা তন্ত আর বাঁশের এইটার মধ্যে তো ছোট ছোট আমরা থাকতাম। আমি ভাবি বলে আমার তো দাঁড়া কী খাও, আমরা খাই ডাইল একটা কাঁচা মরিচ বুয়ে যাবে। আমি ধন্যবাদ দিই তাকে সন্ধ্যাবর সরকার, তিনি বললেন যে আর কিছুই করবেন না আপনারা যাকে আমার দায়িত্ব। এরপরে ওনাদেরকে একটা ইম্প্রুভ ডাইট দিলাম, ইম্প্রুভ ডাইট একটা পেঁয়াজ আমাদের পাতে কাঁচা মরিচের বাইরে একটা পেঁয়াজ, আর আমাদের বলে ভুল বিলাস করছে আমাদের শত্রুরা স্বাধীনতার শত্রুরা বলে আমার ভুল বিলাসে মত ছিল আমি কষ্ট এই রফিকুদ্দিন বিয়েসের মতো নেতা আমাদের কত বড় নেতা শামসুল ভাই এমপি মুক্তিযুদ্ধ ইয়থ ক্যাম্প সহ ইয়থ রিসেপশন ক্যাম্প বলা হতো যুব অভ্যর্থনা ক্যাম্প, এইগুলো বিশাল অবদান কিন্তু এটা খুব আলোচিত হয় না। কারণ এই ক্যাম্পগুলো যদি প্রতিষ্ঠিত না হতো তাহলে আমাদের ছেলেবেলায় কোথায় গিয়ে প্রাথমিক আশ্রয়টা পাই, এবং তারা গিয়ে দেখছে আমরা নিজের মানুষ আমাদের নেতৃবৃন্দ আছে। যেমন এই ডালু ক্যাম্পে একটা ছেলে অধ্যক্ষ মতো দায়িত্ব ছিলেন, রফিকুদ্দিন ভূঁইয়া সাহেব আমাদের প্রধান সংগঠক ছিলেন, তোলাতে অবস্থান করতেছিলেন, শামসুল হক যুবদের সাহেব হাতে মানে তার নেতৃত্ব তোলা ছিল গারো হিলস ডিস্ট্রিক্ট এর হেডকোয়ার্টার, প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠিত হইল। আমরা এখানে ছিলাম নর্থ ইস্ট জোন 2 যেটা তোলাতে অবস্থিত ছিল, 11 নম্বর সেক্টর হলো আর্মি সেক্টর যুদ্ধের সেক্টর। শামসুর রহমান খান এমএনএ ছিলেন চেয়ারম্যান, আর এইচ ডি লুৎফুর রহমান ছিল সচিব। মানুষের অভ্যন্তরে যারা ওই পারে জাল নাই কাদের সিদ্দিকি তিনি টাঙ্গিলে একটা বাহিনী গঠন করলেন, আর এখানে আমাদের মানুষ সিংহে ভালুকায় আফসার বাহিনী মেজর আফসার বলা হতো আফসার বাহিনী, এটাও বিশাল অবদান রয়েছিল তারা ভিতরে ছিল। আমাদের ছাত্র লীগের তৎকালীন তার নেতৃবৃন্দ ছিলেন সেটা মুজিব বাহিনী বলা হয় বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফোর্স, আমার সামনে এখন বৈচলে ছিল ফয়জুর রহমান ফকির, তিনিও দেরাদুলের বিএলএফ ট্রেন মুক্তিযোদ্ধা আসাল নাকি তুফাইল সাহেব ডাক্তার তারা সব বিএলএফ ট্রেন। এরপর তো আমরা জানেন 9 মাসে যুদ্ধ হয়েছে, যারা এই হালগাটের দেয়াতে ছিলেন ডালু ওই সাইডে আমরা তো ছিলাম নেত্রকোনার ওইদিকে, তখন ডালু ক্যাম্পের যে পরিচালক ছিলেন আমাদের অধ্যক্ষ মতিউর রহমান উনি বালজিৎ সিং এবং এদেরকে ইন্ডিয়ান কতগুলো প্রুফস এনে কিছু মুক্তিযুদ্ধ নিয়ে তিনি প্রথম প্রবেশ করেন মুক্ত ময়মনসিংহে 10ই ডিসেম্বর, আর আমি 15ই ডিসেম্বর ওই ক্যাম্প ক্লোজ করি আমরা সেই কর্মকান্ডা দিয়ে নেত্রকোনা হইয়া পরের ময়মনসিংহ আসি আমি আস্তে আস্তে 18 তারিখ। কিন্তু সবচেয়ে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিল আমাদের বাংলাদেশের প্রবাসী সরকার, প্রবাসী সরকার যদি গঠিত না হতো তাহলে মুক্তিযুদ্ধ বিচ্ছিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন এটা আস্তে আস্তে সফল হইতে কিনা জানি না। কিন্তু প্রথম সরকার বাংলাদেশে গঠিত হয়েছিল 10ই এপ্রিল, এই সরকার শপথ নিল শত্রু ওইখানে প্রক্রিয়া ইন্ডিপেন্ডেন্স যদি আপনি পড়েন তো সেইখানেই কিন্তু তারা নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা গণপরিষদ গঠন করলেন কনস্টিটিউশন অ্যাসেম্বলি, এবং তারা সেইখানে প্রক্রিয়া ইন্ডিপেন্ডেন্স যেটা আমাদের ফার্স্ট স্বাধীনতা এবং লিখিত ঘোষণা করে প্রভিশনাল কনস্টিটিউশনে বলা ওইখানে বলা আছে যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে শপথ পরিচালনা করবেন চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী এভেনিউ অ্যাজ এ পটেন্সিয়াল পটেন্সিয়াল ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি,
তিনি সুপ্রিম পরিচালনা করতেন কিন্তু আমাদের তো জাস্টিস ছিল না সুপ্রিম কোর্ট ছিল না সরকার 17 এপ্রিল বাংলাদেশের অভ্যন্তরে মুক্ত অঞ্চলে সমর্থন দেশে বিদেশে শত শত সাংবাদিক উপস্থিত ছিল 30 লক্ষ তো আমরা শহীদের বেশি হইতে পারি কারণ আমার হিসাবে 2 কোটি লিটার রক্ত গেছে এই স্বাধীনতা অর্জনে লিটারের মাথায় একটা মানুষের দেহে 5 থেকে 5.5 লিটার রক্ত থাকে আমরা 30 টাকা দিয়ে মাল্টিপ্লাই করি আর আহত যারা হয়েছে আহত আরও কয়েক লক্ষ আহত যারা মারে নাই শহীদ হয় নাই এদের রক্ত ঝরছে না এবার যদি হিসাব করেন কমপক্ষে 2 কোটি লিটার আমরা বাংকার থেকে আমাদের মামলার উদ্ধার করছি কিন্তু দুঃখ হয় একটা জিনিস যে আমাদের একটা ওয়ার স্লোগান ছিল জয় বাংলা আমার ক্যাম্পে একটা ছেলে ছিল আব্দুর রহমান ক্লাস 10-এ পড়ত মদন যুদ্ধে যাবে তাহলে তুমি তো অল্প বয়স 16 বছর 15 16 বছর তো বাস আমি যুদ্ধে যাওয়া হবে দেন সালে রাখলাম কেন এর কলে লাগে চেষ্টা করলো সে বাঁচলো না মৃত্যুর আগে সে জয় বাংলা স্লোগান ছিল আর একটা ছেলে আহত হয়ে একটা হিন্দু ছিল সে যুদ্ধে যুদ্ধে মৃত্যুবরণ করে মারা গেছিল এই জয় বাংলা স্লোগান আমরা পাহাড়ে জয় বাংলা লিখে লিখে সর্বত্র যাইত এই স্লোগানটা অনেক দলের লেখা যারা জয় বাংলাকে ঘৃণা করে কিংবা জিন্দাবাদ দিচ্ছে জয় বাংলা পরিবর্তে জিন্দাবাদ আর আমাদের স্বাধীনতা চেতনায় বিশ্বাস করে যে আমরা একটা গণতান্ত্রিক বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটা দেশ পাব যেখানে কোনো গাঁদা মানুষের মানুষের বৈষম্য থাকবে না পাকিস্তানিতে যারা পাকিস্তান আমাদের যারা ছিল অঞ্চলে অঞ্চলে বৈষম্য আমাদেরকে তারা উপনিবেশ হিসেবে শোষণ করছে শোষণ থাকবে না এক শ্রেণীর মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে আরেক শ্রেণীর মানুষ নিচে থাকবে এটা তো স্বাধীনতা স্বপ্ন বর্ণবন্ধ সোনার মালা স্বপ্ন দেখছে সোনার মালা অর্থই হইল যেখানে দুর্নীতি থাকবে না বৈষম্য থাকবে না শোষণ থাকবে যখন আমাদের কষ্ট হয় আমরা কোনোদিন শুনি নাই দেখি নাই যে রাজনীতির এত অবক্ষয় আমি সম্মানের সঙ্গে বলবো তাদের রেসপেক্ট নিয়ে বলবো রাজনীতিবিদদের অবক্ষয় করছে রাজনীতির অবক্ষয় রাজনীতিবিদরা এখন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি অনেকে এবং শোনা যায় যে কমিটিতে ঢুকতে থাকা লাগে এটা দেখি নাই বর্তমান যে প্রধানমন্ত্রী তার কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে তার অসাধারণ দেশপ্রেমী আর তিনি আন্তরিকভাবে চান দেশের উন্নয়ন এবং কল্যাণ ওনার সাথে অনেকে আছেন ওনার দলে যারা ঢালুয়া রুটির দিকে বেশি সচেষ্ট এতে আমাদের নেত্রীর যে দেশ গড়ার যে প্রচণ্ড আকাঙ্ক্ষা এটা বাধাগ্রস্ত অর্জন ম্লান হয়ে যায় আমি আশা করব যে যে উদ্দেশ্য এবং লক্ষ্যে লাখ লাখ মানুষ তিরিশ মানুষ অকাতরে জীবন দিচ্ছে দেশের স্বাধীনতার জন্য সেই প্রকৃত স্বাধীনতা আসবে আমাদের সেই দিন যেদিন দেশের দুর্নীতি থাকবে বৈষম্য থাকবে না বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে প্রথম বাক্যটা ছিল আমার এবারের সংগ্রাম মুক্তির সঙ্গে শেষ বাক্যটি ছিল এবারের সংগ্রাম স্বাধীনতা স্বাধীনতা আসছে মুক্তি আসে না মুক্তি ছিল এই বৈষম্য থেকে মুক্তি শোষণ থেকে আমরা চাইব আশা করব বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন যেদিন বাস্তবায়ন হবে সেদিন আমাদের প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠিত এর আগে হবে তরুণ প্রজন্মের কাছে আমার প্রত্যাশা থাকবে তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা তারা তাদেরকে জানতে হবে আমি আওয়ামী বলো বলে তাহলে কি আছে তাদের জিজ্ঞেস করছি এই প্রক্লেমেশন ইন্ডিপেন্ডেন্ট অথবা স্বাধীনতা ঘোষণা পত্র 10ই এপ্রিল যারা জানি ওইটা কি জানো 6 দফা কি এটাও জানে 6টা দফা 7 জন 20 শ্রেষ্ঠ এটা নাম জানে না বড় বড় স্লোগান দিতে পারে তরুণ প্রজন্মের কাছে একটাই যে রাজনীতি করার প্রয়োজন নাই কিন্তু মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের জানত আর দেশকে ভালোবাসতে হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে
想。